করোনা মহামারীর শুরুর পর চলতি বছর বিশ্বের 60,000 মুসল্লিকে হজ পালনের সুযোগ দেয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব। রোববার হজ বিষয়ক এক বিবৃতিতে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে মসজিদুল হারামের অফিশিয়াল টুইটারে এ খবর জানানো হয়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য হজে বিশ্বের বিভিন্ন দেশের 18 থেকে 60 বছর বয়সী নাগরিকরা অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে করোনা মহামারীর আগের সময়ের তুলনায় সীমিত সংখ্যক লোক এবারের হজে অংশ নেবেন। ওই বিবৃতিতে আরও জানানো হয়, সৌদির বাইরের দেশ থেকে মাত্র 45,000 লোক এবছরের হজে অংশগ্রহণের সুযোগ পাবেন, আর সৌদি থেকে 15,000 হজ পালনের সুযোগ পাবেন। সর্বমোট 60,000 লোক হজ পালনের সুযোগ পাবেন এবার। গত 17ই মে থেকে হজ বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে। চলতি বছরের 17ই থেকে 22 জুলাই মুসলিমদের সর্ববৃহৎ সম্মিলন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হারামাইন শরীফ আইনের এক টুইট বার্তায় বলা হয়, এবছর কেবল 18 থেকে 60 বছর বয়সী 60,000 লোক হজ পালনের সুযোগ পাবেন। তাদেরকে অবশ্যই সুস্থ সবল হতে হবে। হজ সফরের আগের 6 মাসে কোনো অসুস্থতার কারণে হাসপাতালে থাকা যাবে না। এছাড়া এবছরের হজে অংশগ্রহণকারীদেরকে অবশ্যই 2 ডোজ করোনা টিকা নিতে হবে। নিজ দেশের স্বাস্থ্য বিভাগ বা হাসপাতাল বা মন্ত্রণালয়ে প্রদত্ত করোনা টিকা গ্রহণের কার্ড দেখাতে হবে। সৌদির স্বাস্থ্য বিভাগের অনুমোদিত করোনার টিকাগুলোর মধ্য থেকে টিকা গ্রহণ করতে হবে। বিদেশি যাত্রীদেরকে 3 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। টিকার প্রথম ডোজ অবশ্য ঈদুল ফিতরের আগে নিতে হবে, দ্বিতীয় ডোজ সৌদিতে পৌঁছানোর 14 দিন আগে নিতে হবে। পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি সর্বাত্মকভাবে অনুসরণ করতে হবে। হারামাইন শরীফ আইনে টুইটারে হাজিদের পালনীয় নির্দেশনাবলী সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। হজের স্থানে পৌঁছার আগে, হোটেলে পৌঁছার পর, আরাফার প্রাঙ্গণ, মসজিদুল হারাম অবস্থানকালে হাজিদের পালনীয় করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে। সাদিক হাসান ইমন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।